আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আমি একদম ভালো নাই, খুবই অসুস্থ। আপনাদের ভাইয়া বাসায় চলে যাওয়ার পর আমি খুবই অসুস্থ হয়ে পড়ছি, জ্বর আর ঠান্ডা, এত জ্বর মানে গলা মানে ব্যথা করতেছে, আর কোনো কিছুই ভালো লাগতেছে না, একদম মানে সব কিছু অসহ্য লাগতেছে। ভাবছিলাম নানিগো বাড়িতে যাবো, খালাদের সাথে দেখা করব, নানিদের সাথে দেখা, সরি আমার নানি তো আর নাই, মানে সবার সাথে দেখা সাক্ষাৎ করব, তো ভাবছিলাম যাব, কিন্তু এখন আমার অবস্থা যা হয়েছে এই অবস্থায় না পড়া কারো বাড়িতে যাওয়া সম্ভব না। তো তারপর খালার সাথে কথা বললাম, খালা বললো যে মাগো যেহেতু তোমার শরীর ভালো না তাহলে ঠিক হ তারপর আয়ো, কারণ আয়সা যদি তুমি নাই ঘুরতে পারো বেড়াইতে না পারো তাহলে আয়সা লাভ কি। পরে চিন্তা করলাম যে না কথা ঠিক, তো এই জন্য ভাবলাম যে আপু ভাইয়াদের সাথে একটা ছোট্ট একটা ভিডিও আমি শেয়ার করি। আমার কোনো কিছু ভালো লাগতেছে না, মানে কেমন জানি লাগতেছে। তবে আমার একটা মানে বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে অনেকে আছে না কিছু হইলে আমরা ডাক্তার কাছে চলে যায়, আমি ডাক্তার কাছে যাই না। এটা আমার খুব, আমি জানি না আমি এরকম কেন, কিন্তু এর জন্য না বাড়িতে বকা খায়, আব্বু বলতেছে ডাক্তার কাছে ডাক্তার কাছে, এখন উনি আমার ডাক্তার কাছে নিতে চায়, কিন্তু এখন আমি না গেলে তারা আমার জোর করে ধরে নিব না, নিতে পারবো না, তাই না পুরো? আচ্ছা যাই হোক চলে যাবে, কিন্তু এখন জ্বর মোটামুটি চলে গেছে, আবার আসেও, কিন্তু ঠান্ডা, গলা ব্যথা, কোনো কিছু খাইতে পারতেছি না, খুব অশান্তির মধ্যে আছি, আর গরম, প্রচণ্ড গরম। এখন আমি এই যে এখানে আসছি আপনাদের সাথে একটু গল্প করার জন্য। যাই হোক, অনেকেই অনেক আপুরাই আমাকে প্রশ্ন করতেছেন, অনেক ভাইয়ারা অনেক ধরনের প্রশ্ন করতেছেন আমাদের বিয়ের ব্যাপারে, তারপর আমাদের দুই পরিবার অনেক কিছু প্রশ্ন করতেছেন। আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা দেব, তবে সেটা আমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে হইলে। তারপর এখন আমি আমার বাবার বাড়িতে আছি, হয়তো বা কিছুদিন পর পর আমার হাজব্যান্ড আমাকে দেখতে আসে, সরি। তো এই সময়টুকুর মধ্যে আর ওই মানে ই করি না, যাই হোক আমরা আগে একসাথে হই, তারপর ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা দিব, কারণ আপনারা আমার পরিবার, তো আপনাদের প্রশ্নের উত্তর দিব না তো কাদেরটা দিব বলেন তো আপুরা? অবশ্যই দিব। ভালো লাগতেছে না, অশান্তি লাগতেছে, বাইরে একটু বাতাস নেই। আর ওই যে দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড মানে আমার পিছনের যে ভিউটা দেখতেছেন কি যে সুন্দর, মাশাআল্লাহ। একবার ভাবছিলাম চলে যাই খালাগো বাড়িতে, কারণ খালাগো বাড়িতে গেলে নানিগো বাড়িতে গেলে অনেক মজা মাস্তি হইব, ভাবিদের সাথে দেখা হবে, খালাদের সাথে এদিক ওদিক ঘুরতে পারবো। আর আমাদের এলাকাটা হয়েছে আবার ইউনিয়নের মধ্যে, হ্যাঁ, তো আমাদের বাড়িটা পড়ছে একটু গ্রাম সাইডে, মানে ভিতর সাইডে পড়ছে, আর আমার নানি বাড়ি খালার বাড়ি ওনারা হয়েছে একদম মানে একদম জমজমাটের মধ্যে। এই যে আমি কিছুদিন পরে যাবো, গেলেই দেখতে পারবেন, তো ওইখানে গেলে হইব কি মানে বেড়াইতে যাব, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব, তারপর খালাগো বাড়ি, নানিগো বাড়ি, তারপরে আমার মারা অনেকগুলো বোন, তো আমি সবার সাথে আপনাদেরকে পরিচয় করাই দেবো, শেয়ার করবো আর কি ভিডিওতে, কিন্তু সেটা আজকে আর হইল না, তা কিছুদিন পরে যাব। ওইখানে গেলে অনেক মজা মাস্তি হইব, এইখানে তো একদম নিরিবিলি গ্রাম, তবে গ্রামেরও একটা মজা আবার টাউনেরও একটা মজা। যাই হোক আপুরা, আমার না কথা বলতে অনেক কষ্ট হইতেছে, কিন্তু তারপরেও মানে একটু কথা বললাম, ভালো লাগতেছে না, তো ভাবলাম যে না আপু ভাইয়াদের সাথে ভিডিও শেয়ার করি, কারণ অনেক অনেক আপুরা আমাকে বলেন যে ঝর্ণা ভিডিও দাও না কে, ভিডিও দাও না কে, তো এর জন্য দিয়ে দিলাম। আমার কোনো কিছু ভালো লাগতেছে না, তো আমি আমার মাকে বলছি, মা আমি না মানে আমার না মুখ না কেমন একদম ইয়া হয়ে রয়েছে, মানে ফেদা হয়ে রয়েছে, তো মাকে বলছি মা আমার আচার দাও বের করে, তো মা এখন ফ্রিজ থেকে আচার বের করে বাটির মধ্যে বাইরা দিছে, এখন বাসায় গিয়ে আমি খাবো, মুখ একদম তিতা হয়ে রয়েছে, কোনো কিছু ভালো লাগতেছে না, শান্তি লাগতেছে না। তো আপনাদের সাথে আমি বিসমিল্লাহ, আপনাদের সাথে আমি একটু এই যে এই সুন্দর সুন্দর প্রকৃতিগুলো শেয়ার করতেছি, দেখতে থাকেন আপুরা, আর আমি বিদায় নিয়ে গেলাম, ভালো থাকবেন সবাই, শরীর সুস্থ হইলে আবার সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, আল্লাহ হাফেজ। আর কিছুদিন পর কিন্তু এই পানিগুলো আর থাকবে না, এই যে দেখেন কত সুন্দর, আমার অনেক ভালো লাগে এখানে আসলে। যাই হোক, যেহেতু আমার শরীর ভালো না, ভিডিওটা লম্বা করলাম না, ভালো থাকবেন সবাই, চলে গেলাম।